গোড়ায় উপত্যকার বর্ণজনসাধারণ কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। বাঙালি কখনো ঘৃণার কাছে হার মানে না, তার প্রমাণ নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব নিয়ে দেশকে স্বাধীন করেছেন। ডিলিমিটেশন প্রকাশিত খসড়াকে বেআইনি এবং রাজনৈতিক প্রভাবিত বলে অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সিনিয়র নেতা তথা গৌহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন। রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিলিমিটেশন সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই খসড়া রাজ্যের শুধুমাত্র অসমীয়া জাতির রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে করা হয়েছে। শুধু একটি জাতিকে নিয়ে আসামকে কল্পনা করাই সংকীর্ণ মনা বলে মন্তব্য করে বেশ সূচালো ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, তার নির্বাচন কমিশনের উচিত ছিল ডিলিমিটেশনের নিয়ম অনুযায়ী 45 লক্ষ জনসংখ্যার বরাক উপত্যকায় বিধানসভা আসন ছিল 15টি। নিয়ম মেনে ডিলিমিটেশন করা হলে 15 থেকে বেড়ে 22 কিংবা 25 আসন ও লোকসভা আসন দুটি থেকে বেড়ে কম করেও 4টি হওয়ার কথা ছিল। কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্তে বাড়ানো তো দূরের কথা, উল্টো 15 থেকে আরো 2টি আসন কমিয়ে 13টি আসন করা হয়েছে। তা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করে প্রকাশিত খসড়া নিয়ে তীব্র অসন্তুষ্টি ব্যক্ত করেন এক সময়ের দাপুটে মন্ত্রী প্রদেশ কংগ্রেস নেতা আবু সালেহ নাজমুদ্দিন। তিনি তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ তুলে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামেও বাঙালিরা নেতৃত্ব দিয়েছিল, বাঙালিরা ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি প্রকাশিত খসড়ার বিরুদ্ধে বরাক উপত্যকার সর্বস্তরে জনতাকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানান রাজ্যের সিনিয়র রাজনীতিবিদ প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন। ডিলিমিটেশন কমিশনের ড্রাফট পাবলিকেশনের পরেই অনেক বন্ধুরা লাইভে আসার জন্য অনুরোধ করতেছেন এ বিষয়ে একটা মন্তব্য দেওয়ার জন্য। ডিলিমিটেশন কমিশন যদিও যথেষ্ট নিয়ম বহির্ভূতভাবে আসামে ডিলিমিটেশন করেছেন, তথাপি করিমগঞ্জ সংসদীয় নির্বাচন কেন্দ্র পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিটাকে ওপেন করে দেওয়ার জন্য তাদেরকে আমি করিমগঞ্জ সংসদীয় নির্বাচন ক্ষেত্রের জনসাধারণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কিন্তু ডিলিমিটেশনের নামে সমস্ত আসামে যে বিধি নিয়ম বহির্ভূতভাবে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর মধ্যে ইলেকশন কমিশনের কোনো নিরাপত্তার নিয়ম বহির্ভূতভাবে সমস্ত কাজগুলো করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই ডিলিমিটেশনটা একটা ম্যানিপুলেটিভ ডিলিমিটেশন, যে ডিলিমিটেশনের নামে তিনি তাহার কিছু সংখ্যক সঙ্গী সাথী এবং চামচাদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্যই এই ডিলিমিটেশনটা করেছেন। আর বারবার তিনি ঘোষণা করতেছেন যে এই ডিলিমিটেশনের মাধ্যমে আসামিয়া জাতির স্বার্থ অক্ষুণ্ণ করা হয়েছে। আমার প্রশ্ন, আসামে কখন অসমীয়া রাজনীতিবিদদের স্বার্থ অক্ষুণ্ণ ছিল না? 1935 সালের নির্বাচন থেকে শুরু করে আজ অব্দি আসামের যে মুখ্যমন্ত্রীরা নির্বাচিত হয়েছেন তারা তো একটি ভাষা গোষ্ঠীর মানুষ। স্যার সাদুল্লাহ থেকে আরম্ভ করে কপিনাথ গড়বড়ই, কপিনাথ বড়দলৈ থেকে শুরু করে আজকের মুখ্যমন্ত্রী এক ভাষাগোষ্ঠীর মানুষ। এই সংকীর্ণতার কারণে বৃহত্তর অসমীয়া জাতি গঠন ব্যাহত হয়েছে, নাহলে আজ মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড এবং বর্তমান আসামকে নিয়ে একটা বিরাট অসমীয়া মানচিত্র তৈরি সম্ভব হতো। যদি সংকীর্ণতার ঊর্ধ্বে রাজনীতি করতেন মেইন স্ট্রিমের মানুষগুলো, আজকে কি সম্ভব?
মাননীয় মুখ্যমন্ত্রী, একজন জননেতা, তার পক্ষে কি সম্ভব হবে একজন বড় লোককে মুখ্যমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করে সুন্দরভাবে দেশ প্রশাসন করা? বাকি একজন ডিমা হাসার লোককে বা একটা কার্বি লোককে বা একজন অসমীয়া মুসলমানকে দিয়ে আসামে কি সরকার পরিচিত করতে পারবেন? আমাকে একটা সুনির্দিষ্ট উত্তর দিলে খুব খুশি হবে। বন্ধুগণ, এই ঘৃণার রাজনীতিকে হাত করে আজ বরাক উপত্যকাতে কি সর্বনাশ করেছেন একবার আপনারা আসামের সুধী জনসাধারণ একটু ন্যায়সঙ্গত একটু নজর দেন। 45 লক্ষ মানুষের নির্বাচন কেন্দ্র ছিল 15। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যদি বিধানসভাগুলোকে বাউন্ডারি নির্বাচন হয় তাহলে আসামে বরাক উপত্যকায় হবে 22-25টা বিধানসভা কেন্দ্র এবং 3-4টা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, 26-এ সেটা হবেই। কিন্তু আজকে জোর করে আমাদেরকে ছাপিয়ে দিয়ে 15টা বিধানসভাকে ছোটো করে 13টা করে দিয়েছেন। তাই আমার বিনীত অনুরোধ, বরাক উপত্যকার অপমর জনসাধারণের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। বাঙালি কখনো ঘৃণার কাছে হার মানে না, তার প্রমাণ নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব নিয়ে দেশকে স্বাধীন করেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার আজাদীন পৌর তৈরি করেছিলেন শেখ মুজিবুর রহমান। সেই দিন আন্দোলন করে বাঙালিকে একটা জাতিসত্তা দিতে সক্ষম হয়ে বাংলাদেশ তৈরি করতে সক্ষম হয়েছেন। আমরা তাদের উত্তর পুরুষ, আমরা কি বরাক উপত্যকার মানুষ? আজ একই ছত্র চায়াতে আমরা বরাকবাস হিসাবে এক হতে পারি না? আমরা তো এক হয়েছিলাম 1960 সালে ভাষা আন্দোলনে, আমাদের ভাষা আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। ভক্তের ভাষা সার্কুলারের বিরুদ্ধে আমরা এককভাবে আন্দোলন করতে সক্ষম হয়েছি। তাই আজ করিমগঞ্জ জেলা তথা বরাকবাসীর কাছে আমার আবেদন, আমরা জাতি বর্ণ নির্বিশেষে বিশেষ করে যুব সমাজ, মহিলা সমাজ এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে আমাদের 15টা নির্বাচন কেন্দ্র যেভাবে ছিল সেইভাবেই ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা আদায় করতে হবে। কেন আমাদের 2টা নির্বাচন কেন্দ্র বিলুপ্ত করবেন? বরাকের মানুষ তো অন্যায় করে নাই, মাননীয় মুখ্যমন্ত্রীর ছাড়াই বরাকের বেশিরভাগ মানুষ তো তাকে নির্বাচিত করেছে, বেশিরভাগ বিধায়ক তো ভারতীয় জনতা পার্টির মানুষ, তবু কেন তিনি? এখানে একটা হীনতার পরিচয় আছে, এখানে একটা চক্রান্তের পরিচয় আছে, এই চক্রান্তকে আমরা রুট করতে হবে। সেরকম বাঙালির উপরে বহু চক্রান্ত হয়েছে, তার মোকাবিলা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মোকাবিলা করেছেন পাকিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান। তাই আজ আমরা এই যে চক্রান্ত করেছেন যারা, তাদের বিরুদ্ধে বরাকের মানুষ বিশেষ করে যুব সমাজ একত্রিত হয়, জাতি ধর্ম বর্ণ এবং রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা একটা আন্দোলনে ডি করে আমাদের 15টা সিটকে আদায় করার আবেদন রেখে আমার বক্তব্য এবং আমার মন্তব্য এখানে শেষ করি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।